বাংলা সংবাদে আমি শারুথে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম, ক্লাস চলাকালীন হাতিছড়ায় ভেঙে পড়ল নবনির্মিত মডেল স্কুলের ছাদ। উজুতে বাবার বাড়িতে এসে দলবদ্ধ আক্রমণের শিকার এক মহিলা, চাঞ্চল্য রংপুরে। চাচিঙ্গার স্রোতে আটকে গেল টিপার, ঝুঁকি নিয়ে পাড়ে চালক শ্রমিকরা। এবারে সংবাদ বিস্তারিত। নির্মাণ কাজের বছর খানেকের মধ্যে ভেঙে পড়ল মডেল স্কুলের ছাদ, এতে অল্পের জন্য রক্ষা পেলেন কুচি কাঁচা পড়ুয়ারা। ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড় জেলার হাতিছড়ায়। জানা গেছে, বুধবার সকালে হাতিছড়া মডেল স্কুলে ক্লাস চলাকালীন হঠাৎ দুমড়ে মুচড়ে পড়ে নবনির্মিত মডেল স্কুলের ছাদটি। আচমকা শব্দপাতে আশেপাশের লোকেরা ছুটে এসে দেখতে পান মডেল স্কুলটির ছাদ ভাঙার দৃশ্য। তবে অল্পের জন্য প্রাণ রক্ষা পান স্কুলে সেই সময়ে থাকা শতাধিক পড়ুয়ারা। বিষয়টি নিয়ে পরে স্থানীয়রা জানান, বছর খানেক আগে রাজ্যের প্রত্যেক চা বাগান অঞ্চলের সাথে হাতিছড়াতেও মডেল স্কুলের উদ্বোধন করা হয়। রাজ্যের মন্ত্রী তথা কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী অশোক সিংহলের হাতেই ওই মডেল স্কুলটির দ্বারোদ্ঘাটন হয়েছে। ওই দিন মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়, তদানীন্তন জেলা শাসক কীর্তি জল্লি এবং বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর। স্থানীয়দের বক্তব্য মতে, ঢাকঢোল বাজিয়ে ঘটা করে শিলান্যাসের পর মাত্র কয়েকদিনের মাথায় কি করে নবনির্মিত মডেল স্কুলের ছাদটি ভেঙে পড়ল এ নিয়ে প্রশ্ন তোলেন তারা। হাতিছড়া গার্ডেন মডেল স্কুলে মধ্যে একটি ছাদ, ঘরের ছাদ ভাঙ্গিয়া হঠাৎ এই অবস্থায় যদি ছাত্র থাকত, আজকে কি ঘটনা ঘটত, এইসব ব্যাপারে সরকারের কাছে আমাদের অনুরোধ যে এই কাজটা যারা করছে এরা সম্পূর্ণ দায়ী, এবং যারা এই কাজের কাজগুলা গুণগত কাজ হয় নাই, যার ফলে আজকে একটি দুর্ঘটনা থেকে ছাত্ররা বাঁচেছে, এই জন্য সরকারের কাছে অনুরোধ, অতি সত্ত্বর এটার সুব্যবস্থা করার জন্য অনুরোধ রাখছি। পুজোয় বাপের বাড়িতে ঘুরতে এসে রংপুর করাতি গ্রামে প্রতিবেশীর দলবদ্ধ আক্রমণে রক্তাক্ত হতে হলো এক মহিলাকে। বাচ্চাকে খাওয়ানোর ঘটনা থেকে মারপিটের ঘটনার সূত্রপাত বলে জানান এজাহারকারী উর্মিলা ভোর। বুধবার রংপুর করাতি গ্রামে মহিলারা জড়ো হয়ে সশস্ত্র হামলাকারী মা ও ছেলের কঠোর শাস্তির দাবি রাখেন জেলা পুলিশ প্রশাসনের কাছে। অভিযুক্তদের দাপটে ওই এলাকার লোকজনেরা আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন বলেও জানান তারা। জানা গেছে, এজাহারে হলো উষা দাস ও তার ছেলে ভজন দাস সহ আরো পাঁচজনকে অভিযুক্ত করা হয়। ওই চাঞ্চল্যকর মারপিটের ঘটনায় মহিলা সহ যুবতী ও তার বৃদ্ধা মায়ের সাথে অমানবিক কর্মকলাপ চালায় অভিযুক্তরা বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এর আগেও প্রাণ সংশয়ের দরুন ওই মহিলা ও তার ছেলের বিরুদ্ধে রংপুর আউটপোস্টে এজাহার দায়ের করেন ভর সম্প্রদায়ের লোকজনেরা। এলাকায় বসবাসরত মুষ্টিমেয় ভর পরিবারকে উৎখাতের চক্রান্ত করেছে অভিযুক্তরা বলে দাবি করেন তারা। কুলিরা বাগানে পাঠাই দিমু, এখানে থাকতে দিতাম দিতাম না, কুলি পায়ের তলার উলি কথাবার্তা, কিন্তু আমরা কোনোদিন তাই কিছু কইছি না, যা একদিন একদিন তো তাই ভালো হয়ে যেতে পারে, কিন্তু এখন তো তাই সীমার বাইরে গেছে গিয়া ছেদানি শুরু করে দিছে মানুষ। দেখুন এটা কোন আছে, আমরা আমার জামাইরে যে আটকা যে কইছে এটা কোয়া স্যার, একটা কথা আছে, আমার জামাইরে তো রাস্তা আটকাইয়া মানে করে যে শনি মঙ্গলবার লাগতো না, তোরে মারবার আমার শাশুড়িরও তো মারাত গেছে দুই তিন বার গেছে, মানে আপনার আরেকটা করুন না বড় আপনি এও তো আমার আছে, আমার কাকু কাকি কাকি আছে তারা এই দিকে, আর আমার জামাই তো কাজও কিছু জানে না, আটকাইয়া মানে একলা মানে হোক সুমিলন কর যে শনি মঙ্গলবার লাগতো না, তোর তোরে ছেড়াইতে মানে
ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন এক টিপার চালক সহ খালাসি ও শ্রমিকরা। জাটিঙ্গা হর পাবনে টিপার ডুবে গেলেও বরাত জোরে প্রাণ রক্ষা পেলেন তারা। ঘটনাটি সংঘটিত হয়েছে বরখোলা বিধানসভা কেন্দ্রের বালাছোড়া জাটিঙ্গা নদীর কুয়ারিতে। পাহাড়ি ওই নদীতে হঠাৎ জল বৃদ্ধি পাওয়ায় পাথর বোঝাই এক টিপার ডুবে যায়। এতে কোন রকম প্রাণ হাতে নিয়ে নদী থেকে উঠে আসেন টিপা চালক সহ খালাসি এবং শ্রমিকরা। জানা গেছে রোজকারের মতো বুধবারও জাটিঙ্গা কোয়ারিতে পাথর সংগ্রহ করতে যায় কয়েকটি টিপার। এদিন টিপার ভর্তি করে পাথর নিয়ে আসার সময় হঠাৎ করে পাহাড়ি নদীতে জল বেড়ে যায়। এতে কয়েকটি টিপার জলের সাথে যুদ্ধ করে পার হয়ে গেলেও একটি টিপার আটকে যায় নদীর স্রোতে। তবে আটকে পড়া টিপার চালক খালাসি এবং শ্রমিকরা কোনো রকমে প্রাণ হাতে নিয়ে প্রবল জলের স্রোতের সাথে যুদ্ধ করে ঠাঁই নেন অন্যত্র। বার্মের সুপারি পাচারে অভিনব পন্থা অবলম্বন করেও পুলিশের চোখ এড়াতে পারল না পাচারকারীরা। বার্মের সুপারির অবৈধ ব্যবসায়ীরা পুলিশের চোখে ধুলো দিয়ে সুপারি পার করে নিয়ে যেতে ব্যবহার করল অয়েল ট্যাঙ্কার। ট্যাঙ্কারের চ্যাম্বার তেলের বদলে সুপারি দিয়ে ভর্তি, তবুও মাফিয়াদের অভিনব পন্থা সক্ষম হতে দেয়নি অসম পুলিশ। এহেন কর্মকলাপে প্রশংসার জোয়ারে ভাসছে অসম পুলিশ প্রশাসন। জানা গেছে বুধবার সকাল 8টা নাগাদ লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের সম্মুখে নাকা চেকিং এর সময় অবৈধ বার্মিজ সুপারি বহনকারী AS01AFC9272 নম্বরের একটি অয়েল ট্যাঙ্কারে তল্লাশি চালানো হয়। ট্যাঙ্কারটি মিজোরাম থেকে আসছিল। এদিন ওই ট্যাঙ্কারে তল্লাশি চালিয়ে 5টি আলাদা চ্যাম্বার থেকে বার্মিজ সুপারির বস্তা উদ্ধার করে লায়লাপুর পুলিশ। এই কাণ্ডে পুলিশ ট্যাঙ্কার সহ ট্যাঙ্কার চালক বাবুল হোসেন লস্কর ও সহচালক বদরুল হক লস্করকে আটক করে ধৃতরা দুজনেই হোজাই লঙ্কার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে সুপারির হিসেব জানা যায়নি। ট্যাঙ্কার চালক মিজোরামের কিছু অজানা লোক এই অবৈধ সুপারিগুলো ট্যাঙ্কারে ভর্তি করে দেয় বলে জানান ট্যাঙ্কার চালক। কালীগঞ্জ জিপির অন্তর্গত রতনপুর গ্রামের শতাধিক জনগণের চলাচলের একমাত্র রাস্তাটির কাজ না করে টাকা আত্মসাৎ করেছেন জিপি সভাপতি। বুধবার বিষয়টি নিয়ে সরব হয়ে ঠিক এমনই বিস্ফোরক অভিযোগ উত্থাপন করলেন স্থানীয়রা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্থানীয় ভুক্তভোগীরা অভিযোগের সুরে জানান, রতনপুর গ্রামের রাস্তাটি হচ্ছে গ্রামের শতাধিক জনগণের চলাচলের একমাত্র উপযোগী রাস্তা। কালীগঞ্জ জিপির চতুর্দশ অর্থ কমিশন তহবিল থেকে সংশ্লিষ্ট রাস্তার কাজের জন্য সরকারি অর্থ অনুমোদিত হলেও সরোজ মিনে কোনো কাজ না করে রাস্তার কাজের বর্ধিত কমিটির চেয়ারম্যানকে সাথে নিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন জিপি সভাপতি আনোয়ার হোসেন। তারা এও জানান, রাস্তার কাজের জন্য জিপি সভাপতি আনোয়ার হোসেনের কাছে বারংবার দ্বারস্থ হয়ে রাস্তার কাজ কেন করা হচ্ছে না এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি শুধু একের পর এক চাল বাহানা দেন বলে জানান তারা। বিষয়টি নিয়ে তারা উচ্চ পর্যায়ে তদন্তের দাবি জানিয়ে অতি সত্বর আদালতে মামলা করবেন বলে সাফ জানান তারা। পাশাপাশি এ ব্যাপারে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দৃষ্টি আকর্ষণ করেছেন। অভিযোগকারীরা হলেন আমির হোসেন, ওহিদ উদ্দিন, আব্দুল কদ্দুস, আলাউদ্দিন, জাকির হোসেন, নাজিম উদ্দিন প্রমুখ। সমস্যা হইল কি, আজকে দীর্ঘ কয়েক বছর তাকিয়া এই রাস্তাটার মানে কাজ একবার আইসল, আওয়ার পরে এই রাস্তাটা মানে সম্পূর্ণ কাম কমপ্লিট হয়নি। দীর্ঘ এক বছর আগে আবার ফিরিয়ে এই রাস্তাটার কাজ আইসল, আওয়ার পরে মানে এটার জিপির তরফ থেকে আইসে, আওয়ার পরে মানে এটার অ্যামাউন্ট আছে 4.5 লাখ টাকার অ্যামাউন্টের, মানে স্কিমের খাদ আইসিল। তো 4.5 লাখ টাকার অ্যামাউন্টের মাঝে এই যে তারা 2-3টা ওয়াল লাগাইয়া, ওয়াল লাগাইয়া মানে একটা সাইনবোর্ড লাগাইয়া মানে ওখানে এখানেও মানে 4.5 লাখ টাকার কাম কমপ্লিট হয়ে গেছে তারা বলিয়া। আর এই রোডে আমরা মানে কয়েক মানে শ মানুষ মানে যাতায়াত করি, কিন্তু এই রোডে মানে এই স্কিমটা আওয়ার পরে একটা মাটিও পড়ছে না। আর ওই যে আপনি দেখতে পাচ্ছেন যে মানে এইগুলা ইট, এইগুলা ইটগুলো মানে আগর স্কিমের মানে খাজের ইট, একটা মাটিও পড়ছে না, একটা পাত্রও পড়ছে না। এক প্রশংসনীয় কাজের নজির গড়লেন শালচাপড়া পুলিশ পেট্রোল পোস্টের ইনচার্জ। তার এহেন কর্মকলাপে সাধুবাদ জানালেন জেলার সচেতন নাগরিকরা। দীর্ঘদিন থেকে শালচাপড়া রেলওয়ে ইয়ার্ডের সম্মুখে থাকা 37 নং জাতীয় সড়কের বেহাল অবস্থার দরুন দুর্ভোগ পোহাতে হতো সাধারণ পথচারী থেকে যানবাহনকারীদের।
প্রতিদিনই বেহাল রাস্তার দরুন যানজটে নাজেহাল হতে হচ্ছে সাধারণ জনগণদের। এমনকি এলাকার স্কুল কলেজের পড়ুয়া সহ রোগীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। যানজট নিরসনে প্রতিদিনই নাস্তানাবুদ হতে হয় শালচাপড়ের পিপির ইনচার্জকে। অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙে নিজেই রাস্তার জমাজল নিষ্কাশনে মাঠে নেমে পড়ে পরে বিষয়টি নিয়ে পূর্ত বিভাগের এসডিওকে অবগত করানো হলে তিনি আগামী দিন কয়েকের মধ্যে এলাকার সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দেন। সুপারি কেটে বিভিন্ন আসবাবপত্র তৈরি করে স্বীকৃতি পেলেন বরাক উপত্যকার সুশান্ত গৌরশঙ্কর নাথ। বিগত 18 আগস্ট গৌরশঙ্কর আবেদন করেছিলেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। তারপর সুপারি কেটে ধাপে ধাপে 7টি ভিডিও বানিয়ে পাঠান তিনি। বিগত 7ই সেপ্টেম্বর তার কাছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে কর্তৃপক্ষের কাছ থেকে ফোনের মাধ্যমে তাকে জানানো হয় যে তিনি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতি প্রাপ্তি করেছেন। গত 30শে সেপ্টেম্বর গৌরশঙ্করের কাছে মানপত্র সহ একটি প্যান বেজ স্টিকার আইকার সহ একটি বই পার্সেল করে পাঠানো হয়। তার এহেন সাফল্য আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সহ তার ছাত্রছাত্রীরা শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। উল্লেখ্য, বিগত 12 বছর থেকে সুপারি কেটে রকমারি আসবাবপত্র তৈরি করেছেন তিনি। 2021-22 অর্থ বছরে তিনি আসাম সরকারের শিল্পী সম্মাননা লাভ করেন। পাওনাদেরকে ডেকে নিয়ে মারধর করে থানায় মিথ্যা মামলা করেছেন রোমাগোয়ালা বলে পাল্টা অভিযোগ এনে প্রতিবাদে পথে নামলেন চন্দ্রপুর সপ্তম খণ্ডের বাসিন্দারা। বুধবার চন্দ্রপুরের বিশিষ্ট লোকজনেরা জড়ো হয়ে প্রতিবাদ জানিয়ে ও অভিযুক্ত প্রশান্ত সিনহার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। তারা জানান, প্রশান্ত সিনহার শালিকা ওই এলাকার বসবাসরত রুমাকে বছর দুয়েক আগে টাকা ধার দেন, কিন্তু দীর্ঘ দিন থেকে সেই পাওনা টাকা না পেয়ে সমাজের দ্বারস্থ হন প্রশান্ত সিনহার শালিকা। পরে টাকা ফিরিয়ে দেওয়ার জন্য সকালে বাড়িতে ডাক পাঠান রুমা। পাওনাদার মহিলা তার বাড়িতে যাওয়ার পর হামলা চালান রুমা বলে জানান তারা। খবর পেয়ে প্রাক্তন গ্রুপ সদস্যকে সাথে নিয়ে প্রশান্ত বাবু শালিকাকে উদ্ধারে যান। আর ওই ঘটনার পর রুমা থানায় মামলা করেন। মামলায় প্রশান্ত বাবুর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে দাবি করেন চন্দ্রপুর সপ্তম খণ্ডের বাসিন্দারা। আমরা প্রশান্ত সিনহার ব্যাপারে, প্রশান্ত সিনহা একজন কর্মবিদ লোক। প্রশান্ত সিনহা গত ফ্লাডের মধ্যে অনেক লোকের সাহায্য করেছে। প্রশান্ত সিনহা ভালো মানুষ। আর আজকে যে ওই কি গোয়ালার নামের একজন মানুষ বাড়াটিয়া থাকে এখানে, আমি মিডিয়ার মাধ্যমে এটাই প্রশাসনকে বলতে চাইব, যে লোকটি এখানে বাড়া থাকে, যে কিছু গাইডলাইন আছে বাড়া থাকার জন্য, আমাদের এই মানে এখানে যে বাড়া থাকে ওই গাইডলাইনটি মেনে বাড়া ইয়ে হচ্ছে নাকি, এটা আমি প্রশাসনকে বলবো মিডিয়ার মাধ্যমে ইনকোয়ারি করার জন্য। আমরা জানি যে একজন লোক যদি বাড়া থাকে তাহলে পুলিশ ভেরিফিকেশন করেই বাড়া থাকতে হয়, সেইটা কি হয়েছে কি না সেইটা আমি প্রশাসনকে বলবো একটু ইনকোয়ারি করে দেখার জন্য। কিন্তু প্রশান্ত সিনহা আমরা সবাই জানি কর্মবিদ লোক, ভালো মানুষ প্রশান্ত সিনহা। আমরা পাড়ার লোক সবাই এই ব্যাপারে দুঃখিত, ওই নিউজ আসার জন্য সবাই দুঃখিত। প্রয়োজন হলে আমাদের এই পাড়ার লোক সবাই মিলিয়ে নাগরিক সভা করব প্রশান্ত সিনহার জন্য। নাগরিক সভা করে আমরা একটা বৃহৎ পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নেব। উধার বন্ধ কেন্দ্রের গোসাইপুর দুর্গানগর গাঁও পঞ্চায়েত এলাকার মানুষ এবারের বন্যার পর পথ দুর্ভোগে ভুগছে। বুধবার গ্রামবাসী বিধায়ক মিহিরকান্তি সৌম জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এলাকার জনসাধারণের সুবিধার্থে MMP রাস্তা থেকে গোসাইপুর চলিতাকান্দি 4 খণ্ড পর্যন্ত রাস্তা অনুমোদন হয়েছিল বিধায়কের তৎপরতায়, কিন্তু কেউ পঞ্চায়েত ও জনসাধারণকে না জানিয়ে ENG বাঁধ কেটে ফেলে। এতে জলের পাইপ ফেটে জল সরবরাহ বর্তমানে বন্ধ। তাই অতিসত্বর বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান তারা। দেখতে দেখতে নরক গুলজারে পরিণত হচ্ছে গিরিশগঞ্জ ফকির বাজার পূর্ত সড়ক। বর্তমানে প্রায় 4 কিলোমিটারের এই সড়কের অর্ধেকাংশে পুকুর সম বড় বড় গর্ত তৈরি হয়েছে। এতে যানবাহন চলাচলে যেমন বিঘ্ন ঘটেছে তেমন পথচারীরাও বিপাকে। রাস্তার এক নরক যন্ত্রণা সহ্য করতে না পেরে মঙ্গলবার বৃষ্টি উপেক্ষা করে প্রতিবাদ জানাতে রাস্তায়
বেরিয়ে পড়লেন সংশ্লিষ্ট এলাকার মানুষ। এক সপ্তাহের মধ্যে রাস্তার সংস্কার কাজ শুরু না হলে আন্দোলনের হুমকি দেন স্থানীয়রা। তারা বলেন, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং বিভাগীয় কর্মকর্তাদের কাছে তারা বারবার আবেদন জানিয়েছেন, কিন্তু তাদের আবেদনে নাকি গুরুত্বই দেওয়া হয়নি। উল্লেখ্য, গিরিশগঞ্জ ফকিরা বাজার পূর্ত সড়কের পাশে রয়েছে গিরিশগঞ্জ মডেল হাসপাতাল সহ বেশ কটি শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে ওই রাস্তা বেহাল হয়ে পড়ায় চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন সংশ্লিষ্ট এলাকার হাজার হাজার মানুষ। বিগত দুই বছর তাকিয়া আমরা ফকিরবাজার টু গিরিশগঞ্জ যে রাস্তা যেটা বর্তমানে এই দেখুন পিডাব্লিউডি রোড, এটার মধ্যে আমরা এত অবস্থা বেহাল আর কি, মানে রুগী লইয়া যাইবার অবস্থা নাই। একটা অসামরিক একটা চিকিৎসালয় আছে গিরিশগঞ্জ, রুগী লইয়া যাবার অবস্থা বেহাল, মানে আমরা রুগী লইয়া যাইতে পারি না। বিধায়ক আমরা স্থানীয় বিধায়ক যে কমলাক্ষ দেবপুর কাছে উন্নয়ন উন্নয়ন হইয়া পুরা আসামের মধ্যে তান খালি হইয়া ফিরইন, আজকে দেখুন উন্নয়নের মেইন স্বরূপ, আজকে উন্নয়ন বলতে কোনো একটা কিছু নাই উত্তর করিমঞ্জ। এ বারবার তানের খোয়ার ফলেও তাই রিপেয়ারিংয়ের পর্যন্ত একটা পয়সা পয়সা এই রাস্তাটা দিতে পারেন, একটা একটা হসপিটাল আছে তারও তারপরে দেন না। তারপরে আমরা কত লোকে বিভাগীয় যে ইঞ্জিনিয়ার আছে বিভাগীয় পিডাব্লিউডির অফিসও গিয়ে আমরা বারবার জানানির পরেও কোনো গুরুত্ব দেন না। আজকে দেখো না এই অবস্থা আমরা। আচ্ছা, এই রাস্তা দিয়ে কত মানুষ চলাফেলা করে? কমসে কম আমরা 10,000 মানুষ আছে, দুইটা জিপি, দুইটা জিপির মানুষ আওয়া যাওয়া করে এই রোড দিয়া। আজকে আজকে পুরো 10,000 মানুষ হইবা এই রাস্তা দিয়ে আপ ডাউন, কারণ একটা হসপিটাল আছে, মানুষের কতটুকু আপ ডাউন আপনি নিজে বুঝতে পারবেন। আচ্ছা, আপনি কতদিন থেকে রাস্তাটা খারাপ করলেন? বিগত দুই বছর থেকে এই অবস্থা। এখন আমরা কিতা এখন এখন আমরা আন্দোলনও বইমু, আর আমরা কিছু কোনো রাস্তা নাই, কারণ আমরা বারবার খোয়ার পরে আমরা কোনো। শিলচর বাইপাস থেকে লরি চুরির মামলায় চারজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে কাটিগড়া ও রাঙ্গিরখাড়ি পুলিশ কাটিগড়া, দক্ষিণ কৃষ্ণপুর, সোনাবাড়িঘাট বাইপাস এবং সাবাসপুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান ও তল্লাশি চালিয়ে চার লরি ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতার করা ছিনতাইকারীরা হল কাতিরাইল চা বাগান এলাকার নজরুল ইসলাম, দক্ষিণ কৃষ্ণপুরের মহিবুল হক লস্কর, সাবাজপুর দ্বিতীয় খণ্ডের শহীদ আহমেদ লস্কর ও দক্ষিণ কৃষ্ণপুরের রুমান হক মজুমদার। সোনাই পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। উল্লেখ্য, গত 29 সেপ্টেম্বর রাতে হাইওয়ে থেকে চুরি হয় একটি লরি। এরপর 30 সেপ্টেম্বর মেঘালয়ের উমিয়াম পুলিশের সহায়তায় লরিটি উদ্ধার করে অসম পুলিশ। সব ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত পূর্ব ধলাইর গঙ্গানগর জিপির 8 নম্বর গ্রুপ আমরাঘাট নন্দুপস্তি গ্রামের জনসাধারণ। বিজেপি সরকারের আমলে যখন সবদিকে উন্নয়নের জোয়ার বইছে বলে দাবি করেছেন নেতারা, ঠিক সে সময় সব ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছেন পূর্ব ধলাইর গঙ্গানগর জিপির আমরাঘাট বাজার সংলগ্ন 8 নম্বর গ্রুপের নন্দুপস্তি গ্রামের জনসাধারণ। বুধবার সংবাদ মাধ্যমের কাছে তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরতে গিয়ে নন্দুপস্তি গ্রামের নাগরিক রাজকুমার, শঙ্কর দাস, রানা দাস, শঙ্কুচন্দ্র দাস, সুশীল চন্দ্র দাস, গণেশ দাস, জিতেন্দ্র দাস, তিলেন্দ্র দাস, সন্ধ্যারানী দাস, সীমারানী দাস, প্রাক্তন শিক্ষক তথা প্রবীণ নাগরিক পরিমল চন্দ্র দাস প্রমুখ বলেন, জল জীবন মিশনের অধীনে এক বছর আগে ঘরে ঘরে জলের সংযোগ দেওয়া হলেও একদিনও জল পাননি। এদিকে এমজি এনরেগা প্রকল্পের 2017-18 অর্থবছরে ভুবনখাল পিএমজি এসওয়াই সড়কের রসেন্দ্র চন্দ্র দাসের দোকান থেকে গঙ্গানগর এসএমডি পূর্ত সড়ক পর্যন্ত গ্রামীণ রাস্তা তৈরির জন্য প্রায় 15 লক্ষ টাকা মঞ্জুর হয়েছিল। আর এই অবস্থায় সামান্য কিন্তু অংশে সিসি ব্লক বসানো হলেও রাস্তার বাকি অংশে কোনো কাজ হয়নি। এদিন তারা বিষয়টি তদন্তের দাবি জানান। আমরাঘাট নন্দুপস্তি গ্রামের ভিতর দিকের ওই যে রাস্তা, রাস্তাটাও এখন পর্যন্ত কমপ্লিট হয়েছে না। তারপরে বিশেষ করে সদাশয় মোদি সরকার এই জলের ব্যবস্থা লাগি রাশি রাশি টাকা মানে খরচ করতেছেন, এবং এই সরকারেরও ডেভেলপমেন্টের ব্যাপারে অনেক সুনাম আছে, কিন্তু প্রত্যক্ষ বিশেষ করে একটু ভিতরের দিক দিয়া মোটেই কাজ হয়েছে না। এই জন্য খাড়া দায়ী আমার মনে হয় এই যে ডেভেলপমেন্টের সব স্যাংশন হইতেছে, আমলাতান্ত্রিক ব্যবস্থায় মনে হয় এটা কমপ্লিটলি মানে হইতেছে না, ইউটিলাইজ হইতেছে না। আমার মনে হয় এটা একটা উপযুক্ত যেটার আবেদন অভিযোগ সেই জায়গাতে পৌঁছানি উচিত। আমাদের মন্ত্রী মহোদয় আছেন, আমাদের সরকার আছেন, বিশেষ করিয়া
হিমন্ত বিশ্ব শর্মা সরকারে যেভাবে ডেভেলপমেন্ট ওয়ার্কে মনোযোগী, আমার মনে হয় এটা আমাদের এতদঞ্চলের খুব ভাগ্য। এবং এই ব্যাপারে যদি সর্বব্যাপারে সমতার দৃষ্টিতে দৃষ্টি নিক্ষেপ করা হয়, তাহলে আমি মনে করি আমার সরকারের সুনাম হবে এবং আমাদের মানুষগুলাও উপকৃত হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ক্লাস চলাকালীন হাতিছড়ায় ভেঙে পড়ল নবনির্মিত মডেল স্কুলের ছাদ। উজুতে বাবার বাড়িতে এসে দলবদ্ধ আক্রমণের শিকার এক মহিলা, চাঞ্চল্য রংপুরে। চাচিঙ্গার স্রোতে আটকে গেল টিপার, ঝুঁকি নিয়ে পারে চালক শ্রমিকরা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।